উত্তর দিবলৈছো ডাঙৰ খবৰ। আজি হৈছে 15 মে। আজি অসমৰ প্ৰত্যেকগৰাকী দুখীয়াকলৈ চৰকাৰী আঁচনিলৈ এখন বিশেষ আপডেট প্ৰদান কৰিম। তো যিসকল মানুহে এতিয়ালৈকে অৰুণোদয় আঁচনি পোৱা নাই, অৰুণোদয় আঁচনিৰ কাৰণে নতুনকৈ আবেদন কৰিব বিচাৰি আছে সেইসকল মানুহে ভিডিঅ'টোত ক্লিক কৰিছে যদি অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষলৈ চাই থাকিব, কিয়নো অসম চৰকাৰে নতুনকৈ 2,50,000 মানুহক প্ৰদান কৰিব অৰুণোদয় আঁচনিৰ ফর্ম। তো আপনাদের যদি অরুণোদয় আসনের ফর্ম লাভ করব বিচারে অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকি প্রথমের পর শেষ লো চাব। আর মোর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর লগত থাকিব। তো বলক ভিডিওটি আরম্ভ করে এই বিষয়ে আমি বিস্তারিত জানি লো। তো আপনাদের মোবাইল স্ক্রিন সব পড়ছে অসম সরকারে 2024-25 সনের বাজেটত অরুণোদয় আসনিলৈ এনেক এখন নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইয়াতে কি লিখা আছে পড়ি শুনাই দিছো। ইয়াতে লিখা আছে রাজ্যত অরুণোদয়ের নতুন পরিধি অরুণোদয় 2.0, মোট আবন্টন 3,800 কোটি টাকা। তো অসম সরকারে আকৌ নতুনকৈ প্রদান করব অরুণোদয় 2.0 আসনের ফর্ম। তো কোনবোৰ মানুহে লাভ করব এটা বিস্তারিত আপনাদের জানাইছো। তো এই বিষয়ে ইয়াতে কোৱা হৈছে মহিলার উপরও তৃতীয় লিঙ্গ দিব্যাঙ্গজন ব্যক্তিসকলকো কিন্তু এইবার অরুণোদয় 2.0 আসনের ফর্ম প্রদান করব। ইয়ার লগতে যিসকল মানুহে বাওনা অবস্থা বা সেরিবেল পালসি, থেলেসেমিয়া, হেমোফিলিয়া, কুষ্ঠ রোগ বা অটিজিম স্পেকট্রাম আদি দরে বেমারত ভুগি আছে সেই সকল মানুহকো কিন্তু অসম সরকারে এইবার প্রদান করিব সোনালী সুযোগ। এই সুযোগতেই সিহঁতৰ নাম অরুণোদয় আসনিত নতুনকৈ অন্তর্ভুক্ত করে লব পাৰিব। তাৰ পিছত কোৱা হৈছে এই আসনির অধীনত 2,50,000 অতিরিক্ত হিতাধিকারীক অন্তর্ভুক্তির জড়িয়ে রাজ্যের প্রায় 30 লাখতক অধিক পরিয়ালে অরুণোদয়ের মোট সম্প্রসারণ। তো অসম সরকারে নতুনকৈ 2,50,000 ফর্ম রিলিজ করব। 2,50,000 মানুষে লাভ করব অরুণোদয় 2.0 আসনির ফর্ম। লগতে যিসকল মানুষের নাম আগর প্রায় অরুণোদয় আসনিত অন্তর্ভুক্ত হয়ে আছে সেই সকল মানুষের কারণে ঘোষণা করেছে নতুনকৈ 2খন আসনি। এই 2খন আসনি সম্পূর্ণ ফ্রিতে লাভ করিব। তো প্রথম আসনিখন হল প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, আর দ্বিতীয় আসনিখন হল প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। তো আজি ইমানে। ভিডিওটি চাই কেনে পালে নিশ্চয় কমেন্ট বক্সত কমেন্ট করে জানাই দিব। লগতে মোর চ্যানেলত নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর লগত